আমাদের কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা নাস্তিকরা বুঝে না, কেমনে বুঝবে? পাতি নাস্তিক একটা দেখলাম আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ব্যাপারে আমার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছে, এক পাতি নাস্তিক। আরে ওই হারাম খোর তো দুই পাতা বিজ্ঞান পড়ছে, এই জন্য পুরা বিজ্ঞান বুঝে নাই। আর বিজ্ঞান করে অন্ধের মতো বিশ্বাস করে। আমরা যারা আল্লাহর কোরআন ও রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোর কিছুটা পেয়েছি, আমরা অন্ধভাবে বিজ্ঞানকে বিশ্বাস করি না, বরং দেখি বিজ্ঞান ভুল কোথায় কোথায় করছে। আমরা যে বিজ্ঞান বুঝি ওটা বুঝতে নাস্তিক না, ওর দাদাদেরও সময় লাগবে কয়েকশো বছর। কথা বুঝতে পারছেন? বিজ্ঞান একটা গোজামল দিল যে ফুসফুস নাইট্রোজেনকে মিক্স হতে দেয় না, অক্সিজেনকে রক্তের সাথে কি করে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাখ্যা দিলা বাতাসের বাকি যে উপাদানগুলো আছে, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, ওজন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, এগুলোরই কি করে, কোনো জবাব নেই। আসলে বিজ্ঞানের কাছে কোনো জবাবই সুষ্ঠু পাবেন না, সব হচ্ছে গোজামিল। সব কি তর্কের খাতিরে যদি মেনেও নেই, হ্যাঁ ফুসফুস নাইট্রোজেনকে আলাদা করে রাখে, রক্তের সাথে শুধু অক্সিজেনকে কি করে মিক্স করে। প্রশ্ন হচ্ছে ফুসফুস তো দেহের একটা অঙ্গ, ওর তো আলাদা মগজ নাই, চোখ নাই, কান নাই, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তাও ওর সাথে লাগানো, তো ও কেমন করে বুঝে কোনটা নাইট্রোজেন কোনটা অক্সিজেন, কোনটা মিশাইতে হবে কোনটা এক্সেল করতে হবে? এখানে এসেও মস্তক নত করে বলতে হয় সবই আমার মাওলার কুদরা। আমি বিজ্ঞানকে এক সাইডে রেখে চিন্তা করে দেখলাম প্রকৃত অর্থে বাতাসটা রিজিক, বাতাসের যে অংশটা লোহিত কণার সাথে মিক্স হবে, নাক থেকেই আল্লাহর হুকুমে শুধু অক্সিজেনটাই ভিতরে যায় আর বাকি যেগুলো দরকার নাই ওই অংশগুলো বাতাসের ভিতরে যায় না। তাহলে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা রিজিক দিচ্ছেন, সুবহানাল্লাহ, বিনা পয়সায়, ঠিক কিনা?